আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি ইউনিট ওয়ানের আমরা লাস্ট ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, এবং সেই সংক্রান্ত আমরা কিছু প্রশ্নের উত্তরও করে নিয়েছিলাম, তাই না? চলো, আজকের আমরা আমাদের এই কেমিস্ট্রি ইউনিট ওয়ান চ্যাপ্টারে নতুন দুটি বিষয় সম্পর্কে জেনে নেব। প্রথমেই আসছি এম্পেরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। তা স্থূল সংকেত এবং তারপরেই আমরা জেনে নেব আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। দুটোই কিন্তু খুবই সহজ এবং তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে ডেফিনেশনটা জেনে নিই। কী বলছে? না, কোনো যৌগের একটি অণুতে, তাহলে এই কথাটা মাথায় রাখবে। কি বলছি? প্রথম কথা হচ্ছে যৌগ, দ্বিতীয় কথা বলছি একটি অণুতে, একটি অণুতে। কি বলছে? না, উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যার সরলতম অনুপাতের সাহায্যে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায় তাকে যৌগটির স্থূল সংকেত বলে। কি বললাম? না, একটি যৌগের একটি অণুতে, অর্থাৎ যে কোনো একটি যৌগ তার একটি মাত্র অণুতে যে উপাদান মৌলগুলি রয়েছে সেই উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যার সরলতম অনুপাতের সাহায্যে যৌগটির যে সরলতম সংকেত আমরা পেয়ে থাকি তাকেই বলবো ওই যৌগের স্থূল সংকেত। চলো উইথ এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ সহযোগে আমরা বিষয়টা বুঝে নিই, ক্লিয়ার? যেমন ধরো গ্লুকোজ, এটা তোমরা প্রত্যেকেই জানো, গ্লুকোজ যার সংকেত কি? C6, একদমই ঠিক, তোমরা প্রত্যেকেই জানো, ও C6H12O6। তাহলে এখানে যদি আমি বলি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটি মৌল হচ্ছে গ্লুকোজের উপাদান মৌল, ক্লিয়ার? এবং এই উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যার অনুপাত কত? না, আমরা দেখতেই পাচ্ছি কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে 6, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 12 এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা 6। অর্থাৎ গ্লুকোজের মধ্যে 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু রয়েছে। এবারে আমরা কি করব? এই পরমাণু সংখ্যার সরলতম অনুপাত নির্ণয় করব। তাহলে সরলতম অনুপাত দেখো 6 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 1:2:1 এই অনুপাতটা পাই। বলা হচ্ছে এই সরলতম অনুপাতের সাহায্যে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায়, অর্থাৎ এই অনুপাতের সাহায্যে আমরা যদি যৌগটাকে প্রকাশ করার চেষ্টা করি তাহলে যৌগটা হয় এরকম CH2O, অর্থাৎ যেটা ছিল গ্লুকোজ সেটাকে আমরা সহজভাবে বা সরলতম উপায়ে কিভাবে প্রকাশ করছি? CH2O, অর্থাৎ এই CH2Oটাকে আমরা বলবো গ্লুকোজের স্থূল সংকেত, ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা বের করতে পারি, তাই না? চলো এবারে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে কি? মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। এটাও খুব সহজ তোমাদের কাছে। সেটা কি? না, কোনো যৌগের একটি অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যার সাহায্যে, তাহলে এই কথাটা মাথায় রাখবে। কি বলছি আমরা? সঠিক পরমাণু সংখ্যার সাহায্যে যৌগটির যে সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। তাহলে কি বলছি? না, কোনো যৌগের একটি অণুতে যে উপাদান মৌলগুলো রয়েছে সেই উপাদান মৌলের সঠিক পরমাণু সংখ্যার সাহায্যে যৌগটির আমরা যে সংকেত পাবো সেটাকেই বলবো ওই যৌগের আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। যেমন একটু আগে আমরা এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম, ধরো গ্লুকোজ নিয়েছিলাম, একটু আগে আমরা এক্সাম্পল হিসাবে কী নিয়েছিলাম? গ্লুকোজ, এবং সেখানে আমরা গ্লুকোজের সংকেত কী লিখেছিলাম? না, C6H12O6। কেন আমরা লিখেছিলাম C6H12O6? কারণ গ্লুকোজের একটি অণুতে কার্বন পরমাণু সংখ্যা 6টি, হাইড্রোজেন পরমাণু সংখ্যা 12টি এবং অক্সিজেন পরমাণু সংখ্যা 6টি। তার মানে সঠিক পরমাণু সংখ্যার যে সংখ্যার সাহায্যে আমরা যে সংকেতটা পেয়ে থাকি সেটাকেই আমরা বলবো কি? তার আণবিক সংকেত, ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড যদি বলি তাহলে সালফিউরিক অ্যাসিডে আমরা দেখতে পাই দুটো হাইড্রোজেন পরমাণু, একটি সালফার পরমাণু এবং 4টি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে আমি কি বললাম? না,
দুটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে দুটি, সালফার পরমাণু একটি এবং অক্সিজেন পরমাণু কটা? চারটি। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের যে সংকেত সেটা কী করবো? না, সঠিক পরমাণু সংখ্যার সাহায্যে নির্ণয় করে বলবো সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। ক্লিয়ার? আশা করি তোমরা এবারে বিষয়টা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব এই স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে রিলেশান। ঠিক আছে, স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে রিলেশানটা খুবই সহজ একটা রিলেশান। ঠিক আছে, তবুও আমরা এটা জেনে রাখবো, কারণ এর পরেই, একটু পরেই আমরা যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করব সেখানে আমরা এর প্রয়োগটা করব। তাহলে আমরা লিখব আণবিক সংকেত সমান স্থূল সংকেত N2N। ক্লিয়ার? অর্থাৎ এই N এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে সেটা স্থূল সংকেতের সাহায্যে যদি গুণ করে দিই তাহলে সেটাকেই আমরা বলবো আণবিক সংকেত। যেমন তাহলে আমরা চলে এলাম আমাদের যে পরবর্তী অংশ, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। খুবই সহজ একটি অংশ। কী বলা হচ্ছে? না, যৌগের প্রতি 100 ভাগে কোনো মৌল বা কোনো মৌলিক পদার্থ যে পরিমাণ থাকে তাকেই ওই মৌলের শতকরা সংযুক্তি আমরা বলে থাকব। সেটা যে শুধুমাত্র মৌলের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়, কোনো মূলকের জন্যও প্রযোজ্য হতে পারে, কোনো আয়নের জন্যও প্রযোজ্য হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কী বলছি, না যৌগের প্রতি 100 ভাগে, ক্লিয়ার, যে পরিমাণ কোনো মৌল থাকে তাহলে সেটাকে বলবো মৌলের শতকরা সংযুক্তি, বা যদি আয়ন থাকে তাহলে আয়নের শতকরা সংযুক্তি, যদি সেটা মূলক হয় তাহলে সেটা মূলকের শতকরা সংযুক্তি। ক্লিয়ার? চলো আমরা উদাহরণ সহযোগে বিষয়টা সহজ করে বুঝে নিই। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকেই যেন সংকেত CO2। তাহলে এর যদি আণবিক ভর আমি নির্ণয় করি তাহলে কার্বন ডাইঅক্সাইড আমরা কী জানি, 12 + 16 × 2, দ্যাট ইজ 44। এই হলো কি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, না 44 গ্রাম CO2 এর মধ্যে কার্বনের পরিমাণ কত? 12 গ্রাম। কেন? দেখো এখানেই আমরা দেখতে পাচ্ছি আণবিক সংকেতে স্পষ্ট বিষয়টা। তার কারণটা কি, আমরা কার্বনের পারমাণবিক ভর 12 ধরে হিসেব করেছি, তাই না? তার মানে এখান থেকে বলতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের ওজনগত পরিমাণ সেটা কত? 12 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি পাই, না 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের ওজনগত পরিমাণ 12/44 এবং 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের ওজনগত পরিমাণ 44 × 100, দ্যাট ইজ এটা করলে দেখবে 27.27%। অর্থাৎ ওজনগতভাবে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের যে শতকরা সংযুক্তি বা শতকরা পরিমাণ সেটা কি, 27.27%, অর্থাৎ 27.27%। এখন প্রশ্ন হচ্ছে এই শতকরা সংযুক্তির গুরুত্বটা কোথা? হ্যাঁ, এই শতকরা সংযুক্তি কিন্তু যৌগের পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ আমাকে যদি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, যদি 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, বা ধরো তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি 80 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা কার্বনের যে শতকরা সংযুক্তি সেটা কিন্তু 27.27%। অর্থাৎ এক্ষেত্রেও কার্বনের শতকরা সংযুক্তি 27.27%, এক্ষেত্রেও কার্বনের শতকরা সংযুক্তি 27.27% আমরা লিখতে পারি। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বনের এই যে শতকরা সংযুক্তি সেটা যৌগের এই পরিমাণগুলোর উপর নির্ভর করছে না। অর্থাৎ 5 গ্রাম দিক, 10 গ্রাম দিক আর 80 গ্রামই দিক না কেন, কার্বনের শতকরা সংযুক্তি সবসময়ের জন্য কি ফিক্সড, সেটা কত? 27.27%। ক্লিয়ার? তা চলো আমরা এখান থেকে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম
করে নেই, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও সুবিধে হবে। তাহলে এখন আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত এবং শতকরা সংযুক্তির সহায়তায় আমরা কিছু গাণিতিক সমস্যা করে নেব। সংকেত নির্ণয় করো, তাহলে আমরা চলে এলাম দুটো ম্যাথামেটিক্যাল প্রবলেমে। খুবই সহজ এই অধ্যায়ের যে অঙ্কগুলো, আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। শুধু মন দিয়ে একটু দেখো কি বলতে চাইছি। কি বলছে প্রথম প্রবলেমটা? বলছে মোর লবণের জলের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথম যে কাজ, মোর লবণ বা মোর সল্ট, যেটাকে আমরা যুগ্ম লবণ বলে থাকি, তার সংকেতটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? মোর সল্টের সংকেতটা কি? NH4 হোল টু SO4 FeSO4 ফেরাস সালফেট 6H2O। তাহলে এই সংকেত থেকে প্রথম যে কাজটা হবে আমাদের, এর আণবিক ভরটাকে নির্ণয় করে দেওয়া। আণবিক ভর আমরা কি করে বের করব? দেখো এখান থেকে বা এখান থেকে আমরা করছি আণবিক ভর, নাইট্রোজেন কত? নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 4, তাহলে 14 মানে 18 ইনটু 2 প্লাস সালফার 32, অক্সিজেন 16 ইনটু 4 প্লাস আয়রন 56 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 ইনটু 4 প্লাস 6 ইনটু জলের এক একটি অণুর ভর কত? 18। ক্লিয়ার? তাহলে এটা করলে যেটা আসে 392, অর্থাৎ মোর সল্টের যে আণবিক ভর সেটা কত? 392। এবারে আমাকে চেয়েছে কি না মোর সল্টে জলের শতকরা পরিমাণ, তার মানে এই 392 গ্রাম মোর লবণে জলের পরিমাণটা কত? দেখো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ জলের পরিমাণটা কত, না 6 ইনটু 18 মানে 108 গ্রাম। ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে 392 গ্রাম মোর লবণে জলের পরিমাণ 6 ইনটু 18, দ্যাট ইজ 108 গ্রাম। তাহলে আমাদের বলেছে কি শতকরা পরিমাণ, তাহলে শতকরা পরিমাণ মানে কত? একে কত আছে, একশোতে কত আছে, তাহলে এটা করলে আমরা কি পাই, না 108/392×100, তাই না? এইটা হচ্ছে কি মোর লবণে জলের শতকরা পরিমাণ। এটা করলে দেখবে, তোমরা করলে দেখবে 27.57 এইরকম একটা আসছে, ঠিক আছে? অর্থাৎ মোর লবণে জলের যে শতকরা পরিমাণ সেটা। এবার দেখো মোর লবণে আমি জলের শতকরা পরিমাণ বলেছি, কেউ যদি বলে অ্যামোনিয়াম আয়নের শতকরা পরিমাণ, তাহলে অ্যামোনিয়াম আয়ন কত আছে? 14+18×2, ঠিক আছে? তার মানে 36 গ্রাম। তার মানে 392-তে 36 গ্রাম থাকছে কত? অ্যামোনিয়াম। অর্থাৎ এই অ্যামোনিয়াম যদি তোমাকে কেউ বের করতে দেয়, ধরো এই অ্যামোনিয়াম দিল, তাহলে এইটা হচ্ছে কি অ্যামোনিয়ামের পরিমাণ। অর্থাৎ 392-তে 36 গ্রাম অ্যামোনিয়া থাকে, একে কত থাকবে, একশোতে কত থাকবে। অর্থাৎ এটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়, শুধু কি তোমাকে মোর লবণের যে সংকেতটা সেটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাকে প্রশ্নে দেবে না। ক্লিয়ার? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তবে লিখতে লিখতে তোমরা এটা পেরে যাবে। যাই হোক, এবারে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় প্রবলেমে। দ্বিতীয় সমস্যায় কি বলছে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটি যৌগে, অর্থাৎ যৌগটাতে উপাদান মৌল কে কে রয়েছে? এক হচ্ছে কার্বন, দুই হচ্ছে হাইড্রোজেন, তিন হচ্ছে অক্সিজেন। চলো আমরা প্রথমেই ডেটাগুলো লিখি। তাহলে প্রথমে আসছে কি কার্বন, তারপরে আসছে হাইড্রোজেন, তারপরে আসছে কি অক্সিজেন। সেই যৌগে কার্বন আছে কত? 40%। হাইড্রোজেন কত আছে? 6.67% আছে যৌগটিতে। তার মানে আমরা যদি লিখে নেই, তাহলে কার্বনের যে পরিমাণ সেটা হচ্ছে 40, আর হাইড্রোজেনের যে পরিমাণ সেটা হচ্ছে 6.67। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তাহলে অক্সিজেন কত? দেখো শতকরা মাত্রা দিয়েছে, মানে কি একশোর মধ্যে রয়েছে, তাহলে একশোর মধ্যে 40% রয়েছে কার্বন এবং 6.67% রয়েছে হাইড্রোজেন। তাহলে অক্সিজেন কত রয়েছে? 100 থেকে এই দুটোকে মাইনাস করলে, তার মানে আমরা পাচ্ছি কি 100-40+6.67, এইটা করলে যেটা আসে 53.67
33% একটা আসে 53.33% তার মানে আমরা ওজনগতভাবে যে যৌগটি পেয়েছি তাতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে পরিমাণ সেটা কত পেলাম কার্বন রয়েছে 40 ভাগ বা 40 গ্রাম 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন রয়েছে 6.67 আর অক্সিজেন রয়েছে 53.5 দেখো এটা তো পরিমাণ এবারে আমাদের চেয়েছে কি স্থূল সংকেত এবং আণবিক সংকেত তাহলে স্থূল সংকেত বা আণবিক সংকেত জানতে গেলে প্রথম যে কাজটা আমাদের কি পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে ক্লিয়ার তাহলে আমরা প্রত্যেকেই জানি কার্বনের একটি পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম তাহলে এই 40 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু থাকবে তাহলে 40 দিয়ে ভাগ করে দিলেই আমরা পরমাণুর সংখ্যাটা পেয়ে যাব ঠিক একই রকম ভাবে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর আমরা জানি কি 1 তাহলে এতর মধ্যে কতগুলো থাকবে 1 থাকবে ক্লিয়ার তাহলে আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে কি উপাদান মৌলগুলিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিয়ে আমরা তাদের পরমাণুর সংখ্যাটাকে নির্ণয় করব ক্লিয়ার তার মানে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা বা এটাকে অনেক সময় আমরা বলি থাকি পরমাণুর আপেক্ষিক সংখ্যা তার কারণ এটা তো সঠিক নয় কারণ আমরা কার উপর ভিত্তি করে নির্ণয় করছি 100 গ্রামের সাপেক্ষে নির্ণয় করে নির্ণয় করছি আমরা কখন সঠিক পাবো যখন তার আণবিক ভরটাকে নির্ণয় করতে পারবো ক্লিয়ার পরিষ্কার তা চলো তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 40/12 এটা হচ্ছে 6.67/1 এটা হচ্ছে 53.33/16 এটা করলে যেটা আসে 3.33 এটা আসে 6.67 এটাও যেটা আসে 3.33 এবারে কাজটা কি না সবথেকে ছোট যে সংখ্যাটা তাকে দিয়ে আমরা সবাইকে ভাগ করে দেব ঠিক আছে তাহলে ছোট সংখ্যা এর মধ্যে কি আমরা দেখতেই পাচ্ছি ছোট সংখ্যা হচ্ছে 3.33 তাহলে এই 3.33 কে দিয়ে সবাইকে ভাগ করে দেব তাহলে ভাই 3.33 তাহলে এখান থেকে দেখো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছ ভ্যালুটা কি হবে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা আসছে 1 এটা দেখো আসছে 2. কিন্তু আমরা 2 নিয়ে নেব এটাকেও নেব আমরা 1 এখন প্রশ্ন হচ্ছে এখানে 2 কেন নিলাম তার কারণ আমরা প্রত্যেকেই দেখো এই যে গণনাটা করছি এর গণনাটা কি আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করছি এখন কোন যৌগে পরমাণুর সংখ্যা কিন্তু কখনো ভগ্নাংশ হয় না এটা কি বলেছেন বিজ্ঞানী ডাল্টন বলেছেন তার কারণটা কি ডাল্টনের পরমাণুবাদে আমরা পড়েছি বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে ক্লিয়ার হয়েছে তাহলে আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে ভগ্নাংশ যদিও বা আসে তাহলে আমরা কি করব নিয়ারেস্ট পূর্ণ সংখ্যাটা নিয়ে নেবো অর্থাৎ সবচেয়ে কাছের যে পূর্ণ সংখ্যাটা ধরো 2.5 এলো তাহলে আমরা কী নিয়ে নেবো 3 নিয়ে নেবো যাই হোক তাহলে এখান থেকে আমরা পেলাম কি না কার্বনের পরমাণুর সংখ্যা একটি হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2 এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত 1 এটা কার সাপেক্ষে নির্ণয় করেছি আমরা 100 ভাগের সাপেক্ষে নির্ণয় করেছি তাহলে কি এটা সঠিক নয় তাহলে এইটা যেটা পাচ্ছি এটাকেই আমরা বলবো কি যৌগের স্থূল সংকেত ক্লিয়ার এখান থেকে আমরা যেটা পাচ্ছি তার মানে আমরা এখান থেকে লিখতে পারি অতএব যৌগের স্থূল সংকেত তাহলে কি হয়ে গেল না CH2O তার কারণটা কি কার্বন একটি হাইড্রোজেন 2 এবং অক্সিজেন 1 ক্লিয়ার এইটা হলো যৌগের স্থূল সংকেত এবারে দেখবো আমরা আমাদের প্রশ্নে আর কি ইনফরমেশান দেওয়া আছে দেখো আমাদের প্রশ্নে আরও একটা ইনফরমেশান দেওয়া রয়েছে সেটা কি না যৌগের বাষ্প ঘনত্ব 90 হলে ক্লিয়ার তাহলে বাষ্প ঘনত্ব 90 আমাকে বলে দিয়েছে এবার দেখো বাষ্প ঘনত্বের সাথে আণবিক গুরুত্বের একটা সম্পর্ক আমরা জানি m=2d হ্যাঁ এটা তোমরা প্রত্যেকেই জানো m=2d তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2×90 দ্যাট ইজ 180 এটা কি না ওই যৌগটির আণবিক গুরুত্ব এবারে আমরা দেখো স্থূল সংকেতের সাহায্যে থেকে যদি n গুণ করে দেই তাহলে সেটা আমরা কি পেয়ে যাই আণবিক গুরুত্ব একটু আগেই আমরা সেই রিলেশনটা পেয়েছিলাম তাহলে আমরা করব কি না CH2
ও হোল এন সমান আণবিক সংকেত। তাহলে এই আণবিক সংকেত থেকে আমরা কী বের করতে পারি? আণবিক ভর বের করতে পারি। যে আণবিক ভরটা কার সাথে সমান হবে? 180-র সাথে সমান হবে। তার মানে আমরা লিখতে পারি, দেখো কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1:2, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16:N=, আমরা কত পাই? 180। তাহলে দেখো এটা যদি যোগ করি আমরা কত পাচ্ছি? 30। ক্লিয়ার? তার মানে আমরা লিখতে পারি 30N=180। তার মানে N=, কত হবে? 6। তাহলে N=, যদি আমাদের 6 হয়ে যায়, তার মানে আমরা খুব সহজেই অনায়াসে বলতে পারি যৌগটার যে সংকেত, এটা একটু মুছে দিচ্ছি আমি, তাহলে যৌগটার যে আণবিক সংকেত সেটা আমরা কী পাবো? এই আণবিক সংকেত। অতএব আণবিক সংকেত CH2O6, তার কারণ N=6 বেরিয়েছে, that is equals to C6H12O6। তাহলে এটাই হচ্ছে যৌগটার মলিকুলার ফর্মুলা, আর এটা হলো কি? তার এম্পিরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এই ধরনের যে গণিত সেটা খুব সহজেই পারবে। ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকবে।